গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের প্রণাম জানাচ্ছি, তাদের অনেকটা ভালোবাসা। তো আজকে জানো তো অনেক সকালে উঠেছি, জানালে এত সকালে আমি উঠি না, বাট আজকে ঘুমটা ভেঙে গেছে, সেজন্য আমি ভাবলাম যে না উঠেই পড়ে আর শুয়ে থাকবো না। আর হাত পা গরম হয়ে গেছে না, একটু উঠে পড়েছি, তারপরে সব ফ্রেশন আপ হলাম, তারপরে একটু ভিডিওস দেখছিলাম মোবাইলে। বাবা কি করেছে জানো তো, মোবাইলে চার্জ ফুল না হয়ে মোবাইলটা চার্জ থেকে খুলে দিয়েছে, আবার মোবাইলটাকে চার্জে বসিয়ে আবার মার পাশে এসে মার দেখছি একটু, মার তো একটু জ্বরটা তো কমছে না, প্রত্যেক দিন রাতেই জ্বর আসে, তো হায় হাত দিয়ে দেখছি জ্বর, তো মার পাশে এসে একটু চুপ করে শুয়ে আছি, শুয়ে থাকলাম, তারপরে উঠলাম, আবার মা উঠে গেল, আমিও উঠে গেলাম। তো তারপরে জানলা খুলেছি, আর আজকে কি হাওয়া দিচ্ছে, এখনো রোদের দেখা নেই। এখন আমি যখন ভিডিওটা শুরু করছি তখন 11টা বাজে, তো বাইরে রোদের দেখা নেই, আর হু হু করে হাওয়া, কি জানলা খুলেছি তো ঠান্ডা হাওয়াটা একদম। আর মা পাশের বা ঘরে লোক এসেছে, কথা বলছে, আমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আজকে ব্রেকফাস্ট দেখাচ্ছি তোমাদের, আমি চুজ করেছি, আমাকে চয়েস দিয়েছিল ছাতু না এটা, তো আমি এটাই চুজ করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টটা। আর আমি একদম বিন্দাস আছি, আমি খুব ভালো আছি। আর তোমাদের জন্য আমি কিছু চমক আনবো, চমক কিনা বলতে পারবো না, কিন্তু এই জিনিসটা আমাদের আমাদের জীবনে প্রথমবার হবে, কিছুদিন পর থেকে আমি আনার চেষ্টা করব আমাদের ভিডিওসে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে, তো তোমাদের থেকে ফিডব্যাকটা তখনই নেব যখন আমি শেয়ার ভিডিওতে সেগুলো শেয়ার করব। আমি বাবা মা পার্টিসিপেট করব সেই জিনিসটাতে, তো ভিডিওসের মধ্যেই থাকবে, তো এখনের জন্য সাসপেন্স থাক, জিনিসটা কী। আর ব্রেকফাস্টটা দেখিয়ে নিই, কী ব্রেকফাস্ট দিয়েছে আমাকে, 3টে পাউরুটি দিয়েছে আর ডিম অমলেট, কলা নেই বলে ডিমের অমলেট দিয়েছে। আর কালকে মরে গেছিলাম, তো পয়সা শর্ট পড়েছিল বলে মরে গেছিলাম, মোড়ে ওই স্যান্ডউইচ স্প্রেডগুলো পাওয়া যায় না, ওই মেয়োনিজের মতো, আমি ওগুলো বেশ ভালো লাগতো, বাট অনেকদিন খাই না বলে আবার যদি এমনিতেই ফ্যাটি, আবার যদি ফ্যাট বেশি হয়ে যায়, আগের থেকে যদিও একটু কমিয়েছি আমি ওয়েটটা, তো কিনলাম না, যদি ইচ্ছা তাহলে বাবার সাথে গিয়ে কিনে নিয়ে আসব, ওগুলো বেশ ভালো লাগে খেতে, স্যান্ডউইচ স্প্রেডার বলে ওগুলোকে, মিউনিস নয় ওগুলো, স্যান্ডউইচ স্প্রেডার, কম্পিউটার নাম মনে করছে, একটা কোম্পানি বানায় ওটাকে, এগলেসও পাওয়া যায় আবার এগলেস ছাড়াও পাওয়া যায়, এগলেসও পাওয়া যায় আবার এগ দিয়েও পাওয়া যায়। তো এইমাত্র আমি বাড়ি ফিরলাম, তো ফেরার পথে বাজারে ঢুকে গেছিলাম, বাজার থেকে কী এনেছি দেখো, কফি এনেছি, 2টো কফি, বেশ বড়ো বড়ো কপি, একটা লাউ আর একটু মাছ, আর আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা আর মাছের ঝোল, তো এই রান্না করবে, তা এখন অনুপমা রান্না করতে আমি কেটে কেটে সাইজ করে দিচ্ছি। তো এই হচ্ছে আজকে মর্নিং শুরু আমাদের, মর্নিং শুরু, হ্যাঁ। তো মাছ অলরেডি অনুপমা ভাজা শুরু করে দিয়েছে, আর মাছ এই বাজারে এক মাসে সস্তা পেলাম, 200 টাকা কেজি, তাই জন্য 400 গ্রাম হয়েছে, 80 টাকা দিয়ে আর মাছ আনলাম, আর এখানে আলু কুচিয়ে রেখে দিয়েছি আমি, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল, উচ্ছে আলু ভাজা, উচ্ছে কুমড়ো আলু ভাজা আর ভাত, আর ভাত, বাহ কি সুন্দর টেস্ট, শুধু খাওয়ার কথা, মানে খাবো দাবো বাজার হাট করবো, হ্যাঁ
আর ভালো ভালো রান্না করো। খেলে দুপাতা, না খেলে আফসোসে ব্যাটা, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছি। ওর জন্য না মানে মানুষের শরীর খারাপও হতে পারবে না, এমন কথা বলবে না যে হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে। তোমার ভয়টা হোক। তো আমি এখন স্নান ফান করে রেডি হয়ে চলে এসেছি দুপুরে, তো এখন ভাত খাবো। এখন কাজের প্রেশারটা কম আছে দুদিন ধরে, তো আজকে কি মেনু হবে তোমাদের তো অনুপমা জানিয়ে দিয়েছে, তো তবু একবার তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুটা। উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল, এই হচ্ছে আজকের মেনু। Happy birthday to you. Happy birthday dear Taliska. Happy birthday to you. তো আমার একটা নতুন নাতনি পেয়েছি দেখেছো, আজকে ওর বার্থডে। এই বার্থডেতে ওর সাথে আজকে আমি এখানে মিলিত হয়েছি এবং ওর কেক কাটায় ওর সাথে ছিলাম। ও যাতে খুব সুখে থাকে, তোমরা সবাই ওর জন্য প্রে করো, ও যাতে বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়। ঠিক আছে, মা বাবাকে ফোন করেছিল একটু দরকারে, বাবা বলছে বার্থডেতে রয়েছে, আমাদের ফাঁকি দিয়ে বাবা বার্থডে খেতে চলে গেছে, ভাবো কাণ্ড, আমাদের নিয়ে গেল না বার্থডেতে, ভালো মন্দ বার্থডেতে গিয়ে খাচ্ছে আর আমরা বাড়িতে বসে বসে আমি আর মা বোর হচ্ছি জাস্ট। আর বাবা সেখানে ভালো মন্দ সবার সাথে গল্প যোগ করছে, আনন্দ করছে আর আমরা বাড়িতে বোর হচ্ছি। তো এইমাত্র আমি বাড়ি ফিরলাম, আজকে গেছিলাম সেই আঁকড়া ফটকের দিকে, আমাদেরই তার মেয়ের বিয়ে হচ্ছে ওখানে, সেখানে গেছিলাম, তার নাতির জন্মদিন ছিল, হঠাৎই আমাকে নিয়ে চলে গেল, না করতে পারলাম না, বাচ্চা মেয়েটা ওখান থেকে বলছে দাদু তোমরা আসো, দাদু তাই চলে গেল। আজকের জন্মদিনটা বেশ ভালোই কাটল, বাচ্চাটার সাথে খুব জলি বাচ্চা, আমরা তো দেখলে কত জলি। তো এইরকম বাচ্চা সত্যি মানুষের বাড়িতে থাকলে সময় এমনি কেটে যায়। তাই হোক, খুব আনন্দ করলাম সন্ধ্যাবেলাটা, ওর মেয়েকে ওর মাকে ছাড়াই আমি চলে গেছিলাম যেহেতু। তো তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও, বাচ্চাটা খুব জলি, তোমাদের তো দেখালো সত্যিই জলি, কী সুন্দর কথা বলে, টকর টকর করে কথা বলে, খুব ভালো লাগলো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।